চেনা কলকাতার অচেনা গল্প না, আজ কোনো দূর প্রদেশের গল্প নয়। আজ হারিয়েছিলাম আমাদের তিলোত্তমা কলকাতার কোনো এক গলি, কোনো এক প্রাচীনের গন্ধে। ওই যে রবীন্দ্রনাথ বলেছেন না, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। তাই আজ আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতার সেই প্রাচীন ঘাটগুলির একটি, আহেরিটোলার নিমতলা ঘাটের উদ্দেশ্যে। অবশ্য ঘাটে বসে মা গঙ্গাকে দেখার উদ্দেশ্যেই যে শুধু আমরা গেছিলাম তা ঠিক নয়, তার সাথে ছিল আরও একটি উদ্দেশ্য। গিয়েছিলাম কলকাতার একটি বহু প্রাচীন মন্দির দর্শনে। অনেকে আবার বলেন এটি কলকাতার সবথেকে প্রাচীনতম শিব মন্দির, যার বয়স প্রায় 300 বছর। হ্যাঁ, আহেরিটোলার নিমতলা ঘাটের বাবা ভূতনাথের মন্দিরে। নিমতলা ঘাটের মহাশ্মশানের পাশেই অবস্থিত এই মন্দিরটি। প্রায় 300 বছরের প্রাচীন রীতি অনুসারে এখানে বাবাকে শ্মশানের চিতাভস্ম দিয়ে আরতি করা হয়। স্থানীয়দের কাছে শুনলাম সকালবেলা ভোর 6টায় এবং সন্ধে 7টায় এই ভস্ম আরতি হয়। এমনকি করোনার লকডাউনের সময়ও একদিনও বন্ধ ছিল না এই ভস্ম আরতি। শ্রাবণ মাসে এখানে প্রচুর ভিড় হয়। শ্রাবণ মাসের প্রতি সোমবার প্রায় 3 লাখের ওপর মানুষ এখানে আসেন বাবাকে দর্শন করতে। আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়ে বেরিয়ে এলাম। চারিদিকে কি সুন্দর নানান রকমের ফুল দিয়ে পসরা সাজিয়ে রেখেছে দোকানগুলোতে। বাবার মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে মা তারা বৈষ্ণদেবীর মন্দির। চারিদিকের পরিবেশটা এতই সুন্দর যে মনে এক অদ্ভুত শান্তি যেন বয়ে নিয়ে আসে। মায়ের মন্দির দর্শন করে আমরা এলাম আরও একটি জায়গায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থলে। এটি বাবা ভূতনাথের মন্দিরের একদম পাশেই।
1941 7ই আগস্ট 80 বছর বয়সে এই মহান মানুষটি আমাদের ছেড়ে অনন্তের উদ্দেশ্যে পাড়ি দেন। তার শেষকৃত্য সম্পন্ন হয় এই নিমতলা মহাশ্মশানে। এই স্মৃতির উদ্দেশ্যে এখানে নির্মাণ করা হয় তার সমাধিস্থল। এই সমাধিস্থল থেকে গঙ্গার এক অদ্ভুত সুন্দর ভিউ পাওয়া যায়, যার একদিকে রয়েছে হাওড়া ব্রিজ এবং অন্যদিকে জেটি ঘাট। সুন্দরভাবে সাজানো গোছানো এই প্রাঙ্গণটিতে বসে থাকলে সময় কোথা দিয়ে যেন কেটে যায়। আর পাশে দেখা যায় কাঠের চুল্লিতে জ্বলন্ত দেহগুলির লেলিহান শিখা, যা মনকে জীবন মৃত্যু সেই কঠিন সত্যিকে বার বার দেখাতে চায়। মনটাকে একটু হালকা করতে বেরিয়ে আসলাম ওখান থেকে। বেশ কিছুক্ষণ আশেপাশের ঘাটগুলো ঘোরাফেরা করে এগিয়ে চললাম স্টেশনের দিকে।